नमस्कार देवटी घावे सकल के स्वागत। आज हमें देखो हिगमिशन डिभारे पासवर्ड भूले गीभे पासवर्ड रिसेट करते हैं। तो भिडियो मन दिए देखते थको। सर्वप्रथम जो करते हैं एक ही नेटवर्क मध्य लैपटप अथवा डेस्कटप और डिवीआर मशीन कानेक्ट करते हैं। डिवीआर मशीन में लैंड पोर्ट थे से लैंड पोर्ट थ्रुते कानेक्ट करते हैं। তারপরে গুগল থেকে ইউসিডিপি টুলস ডাউনলোড করতে হবে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তারপর কীভাবে আমি করছি তোমরা দেখে নাও। তো এখানে ডিভিআর মেশিনটা শো করছে, উপরে বাঁদিকে দেখতে পাচ্ছ, এবং ডিভিআর মেশিনটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো তোমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে, সেখান থেকে এক্সপোর্টে যাবে। এক্সপোর্ট করলে এখান থেকে একটা ফাইল সেভ হওয়ার অপশান দেবে। তো ডেস্কটপের উপর যে কোনো একটা নাম দিয়ে তোমরা সেখানে এই ফাইলটা সেভ করে রাখবে বা সেভ করে রাখতে হবে। তারপরে এই ফাইলটাকে আবার মেলের থ্রুতে সেন্ড করতে হবে এবং সেখান থেকে একটা ফাইল পাঠাবে। তো তোমরা দেখে নাও আমি কীভাবে পাঠাচ্ছি। তো এটাকে আমি ডেস্কটপের মধ্যে সেভ করে নিয়েছি এই ফাইলটা। এটা একটা মেল আইডিতে আপলোড করে সেন্ড করতে হবে। মেল আইডিটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। support@comeducation.com। তো এই মেল আইডিটা সেন্ড করতে হবে আর এখানে সাবজেক্টে লিখবে পাসওয়ার্ড রিসেট বা রিসেট পাসওয়ার্ড যা ইচ্ছে লিখতে পারো। ফাইলটা আপলোড করতে হবে। তো এখান থেকে যে আমি ফাইলটা আপলোড নিচ্ছি, আমার ফাইলটা ডেস্কটপে ছিল লোকেট করা, তো আমি ডেস্কটপ থেকে ফাইলটা নিয়ে নেব। তো এবার আমি সেন্ড করে দেবো। ফাইলটা আপলোড হয়ে গেছে। 2-5 মিনিটের মধ্যেই আর একটা রিপ্লাই মেল আসবে। তো তার মধ্যে আর একটা ফাইল দেবে যেটাকে ডাউনলোড করে আমাকে এক্সপোর্ট করতে হবে, সরি আমাকে ইম্পোর্ট করতে হবে। তো তাহলে পরে পাসওয়ার্ড রিসেটের অপশান দিয়ে দেবে এবং সেখান থেকে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবো। তো আমি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পরে সেই ফাইলটা আমার ডেস্কটপের উপরে সেভ করে রাখবো যাতে খুব সহজেই আমরা খুঁজে পাই। এবার ইম্পোর্ট ফাইলে যাব, এখানে গিয়ে ফাইলটা আপলোড করব যেটা আমি ডেস্কটপের উপর ডাউনলোড করে রাখলাম। হিটু বলে একটা ফোল্ডারের মধ্যে আমি করে রেখেছিলাম আমার নিজের সুবিধার্থে। এই ফাইলটা আমি এখান থেকে আপলোড করব। তাহলে আমাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের অপশান দিয়ে দিচ্ছে। পাসওয়ার্ড এখান থেকে আমি রিসেট করে নিতে পারছি, এটা খুবই সহজ। এই পদ্ধতির মাধ্যমে তোমরা হিগমিশন ডিভিআরের পাসওয়ার্ড রিসেট করতে পারো। সিপি প্লাস পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় সেটা আমি এর আগে একটা ভিডিওতে দেখেছি। তো ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে সিপি প্লাস পাসওয়ার্ড রিসেটটা দেখে নিতে পারো। তো আমার যে ডিভিআরটা সেটার পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে এবং এটা খুব সহজে আমি খুলতে পারবো। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।